হ্যালো ফ্রেন্ড, আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন এবং সকলে সকল কাজে জায়গাতে উন্নতি করছে। তো বন্ধুরা, আপনাদের জন্য আজকে আমি যে ভিডিও তৈরি করব এটি হচ্ছে ভোল্টেজ রেগুলেটারের উপর। ও আমরা বিভিন্ন সময় কাজের প্রয়োজনে আমি আমার একটি নির্দিষ্ট ভোল্টেজ থাকে এবং আউটপুটে একটি রেগুলেটেড ভোল্টেজ দরকার হয়। তো এর জন্য আমি আজকে একটি আইসির মাধ্যমে এই সার্কিটটি তৈরি করব, সেটি হচ্ছে 7805। তো এই 7805 দিয়ে আপনারা খুব সহজেই ইনপুটে একটা নির্দিষ্ট ভোল্টেজ দিয়ে আউটপুটে 5 ভোল্ট পাবেন। 7809, 7812 বিভিন্ন ধরনের আইসি হয়ে থাকে। তো দেখেন, এটি হচ্ছে সেই আইসি, এটি 3 টার্মিনালের একটি আইসি। তো লেখাটি অনেক ছোট, এই জন্য তো আপনারা দেখতে পারবেন না। তো এই জন্য আমি দেখেন এখানে একটি সার্কিটকে নিয়েছি এবং আপনাদের জন্য আমি 3 ধরনের ভোল্টেজ রেগুলেটর দেখাবো। তো দেখেন এখানে আমি একটি সার্কিট দেখাচ্ছি আপনাদের। এই সার্কিট অনুযায়ী হচ্ছে আমার একটি সার্কিট বোর্ড তৈরি করব। এই যে এখানে ভিডিও বোর্ড আছে, এই ভিডিও বোর্ডের উপর তো দেখে পাচ্ছেন আপনারা 12 ভোল্ট, 9 ভোল্ট, 5 ভোল্ট এবং ইনপুটে আমি 20 ভোল্ট দিব আর আউটপুটে 12 ভোল্ট, 9 ভোল্ট এবং 5 ভোল্ট, 5 ভোল্ট এই ভোল্টেজগুলো পাবো। তো কথা না বলে আপনাদের আমি সরাসরি সার্কিটটি দেখাই এবং সার্কিটের আউটপুট আপনাদের বিস্তারিতভাবে বলব। তো বন্ধুরা, আপনাদের আমি এই কম্পোনেন্টগুলো এই ব্রেডবোর্ডে কানেকশন করেছি। তো আপনারা এখন দেখতে পাচ্ছেন কানেকশন করার পর আসলে সার্কিট কেমন হয়েছে। এখানে আমি 3টি রেগুলেটর আইসি নিয়েছি এবং 3টি ক্যাপাসিটর, আর এখানে হচ্ছে আপনার ইনপুট কানেক্টর, আর এটা হচ্ছে আপনার ইন্ডিকেটর, আর এটা হচ্ছে আউটপুট, এবং এগুলো হচ্ছে পজিটিভ আউটপুট আর এগুলো হচ্ছে নেগেটিভ আউটপুট। তো আপনারা এখন এই সার্কিট থেকে ইনপুটে 20 ভোল্ট দিব এবং আউটপুটে আমি 12 ভোল্ট, 9 ভোল্ট এবং 5 ভোল্ট একই সার্কিটে 3 ধরনের ভোল্ট আউটপুট হিসেবে পাবো। তো এইভাবে সার্কিটটি ডিজাইন করা হয়েছে। তো আপনাদের আমি প্র্যাকটিক্যালি এখন দেখাই। টোয়েন্টি ভোল্টের আমি নিয়ে নিব পাওয়ার। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি এখানে 20 ভোল্ট নিয়েছি, এটা আমি ইনপুট হিসেবে ব্যবহার করবো সার্কিটের। তো আমি সাদাটি নেগেটিভ এবং লালটি পজিটিভ হিসেবে কানেকশন করে দিলাম। তো দেখেন আমার সার্কিটে পাওয়ার চলে এসেছে। এখন আমি আউটপুটে কীভাবে ভোল্টগুলো পাবো সেটা আপনাকে প্র্যাকটিক্যালি দেখাই। তো দেখেন এটা এই কালো, এটা হচ্ছে আপনার নেগেটিভ, অর্থাৎ এখানে আউটপুট নেগেটিভ ধরলাম আর আমি এখন আউটপুটে নব ধরছি। তো দেখেন প্রথম কানেক্টরে আমি 12 ভোল্ট পাচ্ছি, প্রথম কানেক্টরে আমি 12 ভোল্ট পাচ্ছি। তারপরেরটিতে হচ্ছে আমি দ্বিতীয়টিতে পাচ্ছি হচ্ছে 9 ভোল্ট এবং পরেরটিতে পাচ্ছি হচ্ছে আমি 5 ভোল্ট। অর্থাৎ আমি একই সার্কিটে এখন 3 ধরনের ভোল্ট পাচ্ছি। এবং আপনাদের একটি জিনিস বিষয় বলে দিই, সেটা হচ্ছে আমি প্রত্যেক টার্মিনাল থেকে 1 অ্যাম্পিয়ার পর্যন্ত ম্যাক্সিমাম কারেন্ট ব্যবহার করতে পারবো। অর্থাৎ আমার ম্যাক্সিমাম কারেন্ট হচ্ছে 1 অ্যাম্পিয়ার। 1 অ্যাম্পিয়ারের বেশি হলে আসলে এটি সার্কিটটি কাজ করবে না, ঠিকভাবে নষ্ট হয়ে যাবে। তো বন্ধুরা, আপনারা দেখতে পারলেন আমি খুব সহজেই কীভাবে ভোল্টেজ রেগুলেটার একটি সার্কিট তৈরি করে ফেললাম এবং এই সার্কিটটি আপনাদের কাজের জন্য খুবই উপকারী হবে। আপনারা বিভিন্ন জায়গায় এই সার্কিটটি ব্যবহার করতে পারবেন। তো আপনারা আশা করি ভিডিওটি দেখে খুব সহজে এই সার্কিটটি তৈরি করতে পারবেন এবং আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আমি আপনাদের সাহায্য করার চেষ্টা করব। তো বন্ধুরা দেখেন এটি হচ্ছে সার্কিট, এই সার্কিট অনুযায়ী আমি এই সার্কিটটি তৈরি করেছি এই ডায়াগ্রাম অনুযায়ী। তো আজ এই পর্যন্তই, আশা করি আপনারা ভিডিওটি দেখে উপকৃত হয়েছেন এবং সকলে নিরাপদে কাজ করবেন। সবার আগে মাথায় রাখবেন সেফটি ফার্স্ট। তো আজ এই পর্যন্ত, ভালো লাগলে ভিডিওটি লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। সকলকে ধন্যবাদ।